আচ্ছা কি হচ্ছেটা কি বলো তো এ বাড়িতে? কালকে উনি শাড়ি উলিশে যে আমাদের সাথে নাটক করে গেলেন, এমন অ্যাক্টিং করলেন যে আমরা বাড়ি শুদ্ধ কেউ ধরতেই পারলাম না। আরে ধরবো কি করে, আমাদের পেট থেকে যে কথা বার করার জন্য এখানে এসেছিলে সেটা বুঝবো কি করে? তাহলে তো মুখে খুলতাম না। আচ্ছা মা, বাবার আক্কেলটা কি বলো তো শুনি, বন্ধু মেয়ে বলে কি একবার মাথায় তুলে নাচতে হবে? কে নাকি একটা বাইরের মেয়ে, সে এসে আমাদের জেরা করবে? ভীমরতি ধরেছে তোর বাপের, ভীমরতি। গোয়েন্দা না কি যদি কিছু লাগানোরই হতো বাবা, সেটা আমাদের কাছে কেন লুকোলেন? তার মানে কি বাবা আমাদের সন্দেহ করছেন নাকি? যে যাই বলুক, আমি কিন্তু ওনার কোনো প্রশ্নের উত্তর দেবো না, এই আমি বলে দিলাম। হ্যাঁ আমিও প্রশ্নের কোনো উত্তর দেবো না, কোন কথার কি মানে বার করবে কে জানে, দড়িবাজ মহিলা একটা। আর শোনো আমি তোমাকে বলে রাখছি, এ বাড়িতে যদি আমার কোনো অসম্মান হয় না আমি তখনই বাবাকে বলবো এখান থেকে আমাকে নিয়ে যেতে, আমি কিন্তু এগুলো একদম সহ্য করবো না। হ্যাঁ দেখো আমার মনে হয় বাবাকে এভাবে দোষ দেওয়াটা ঠিক হচ্ছে না। মা একটা কথা তুমি কেন বুঝতে পারছো না, বাবা তো মূর্তিটা ফেরত পাওয়ার জন্য এসব করছেন। এই তুই থাম, বউয়ের কথা নাচা ছেলে, লজ্জা হচ্ছে না তোর? লজ্জা হায়া ওর কিছু আছে নাকি? দাঁড়া এই ঝামেলাটা মিটুক, তারপর শোনো তোমার বউকে না আমি এই বাড়ি থেকে একবার তাড়িয়ে ছাড়বো, তো বড় আসপর্দা। হ্যাঁ কাউকে কিছু না বলে মিথ্যে কথা বলে উনি গেছেন ওই গোয়েন্দার সঙ্গে দেখা করতে। হ্যাঁ কি হচ্ছে নাকি কাঞ্চনা? হ্যাঁ তখন থেকে তোমরা যা যা কথা বলছো এসব অর্থহীন কথার কোনো মানে আছে? এর মধ্যে কোন কথাটা তোমার অর্থহীন বলে মনে হচ্ছে? আরে তোমরা বাবার দিকটা দেখছো না কেন, ঠাকুমা বেঁচে রয়েছেন, কবে থেকে এই বাড়িতে পুজো হচ্ছে, এরপর যদি মূর্তির অভাবে পুজোটা বন্ধ হয়ে যায় ওদের পক্ষে মেনে নেওয়া সম্ভব? এই বাড়িতে মূর্তিটা একটা ট্রেজার, আর সেটা যখন খোয়া গেছে বাবাকে হাত পা গুটিয়ে বসে থাকবেন? তার জন্য তো ব্যবস্থা নেওয়া হয়েছে, পুলিশে তো খবর দেওয়া হয়েছে। হয়েছে, তবে পুলিশ যদি দুদিনের জায়গায় 10 দিন নেয় মূর্তিটা খুঁজে বার করতে তাহলে সর্বনাশ। না না না, পুলিশের উপর ভরসা না করে বাবা যে একজন গোয়েন্দা অ্যাপয়েন্ট করছেন একদম ঠিক করেছেন। এই শোনো শোনো বাবা, আমি তোমার এই সমস্ত যুক্তি তর্ক কিচ্ছু মানছি না। আরে বাড়িতে তো সবাই আপনজন, হ্যাঁ আপনজন, আর আমরা সবাই যখন জানি যে চুরিটা কে করেছে তখন তো ব্যাপারটা। শোনো 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 শোনো, দাদু সবাইকে এক এক করে বসার ঘরে যেতে বলেছে, আর ওই নতুন পিসিটা কথা বলবে।